তোমরা কি সত্যি ভাবলে? তোমরা সত্যি ভাবলে তো? একদমই না, আজকে আমরা ভয় পেয়ে গেছি সিরিয়াসলি। আজকে হবে ফাটাফাটি। তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ তো কিভাবে আমাকে মারধর করছে? আজকে আমি রুদ্রমূর্তি ধারণ করেছি, রুদ্রমূর্তি। না, আজকে কিভাবে বউকে শায়েস্তা করতে হয় তা তোমরা আমার থেকে শিখবে। একদমই তাই, তোমরা যখন বউ অবাধ্য হয় তাকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার থেকে শিখবে। এই চুপ চুপ, বেশি জোরে কথা বলা যাবে না। তুমি বেশি জোরে কথা বলা যাবে না। আজকে আমরা দেখব, এই লাঠি দিয়ে আমরা মারামারি করব, দেখব যে আমি অত্যাচার করব। না না, আমি বলি আমরা যে এত মারামারি করব, দেখব যে বাড়ির মানুষের কানে কি যায় নাকি যায় না, তারা কি এগিয়ে আসবে আমাদেরকে মানে আটকানোর জন্য নাকি আসবে না। এটা আমরা দেখতে চাই। আস্তে কথা বলো শুনি, একদম বাবা মা ও একদম সামনের রুমে আছে। আমরা দেখতে চাই যে আমরা যখন দুজন মিথ্যে মারামারি নাটক করব তখন আমার বাবা মায়ের রিয়াকশন কি, আমার বাবা মা এই বিষয়টাকে কিভাবে নেয়, এবং তারা কি সত্যিই সুমিকে সেভ করার চেষ্টা করবে আমার হাত থেকে, নাকি তারা বৌমাকেই দোষ দেবে যে এই মারামারি হচ্ছে বৌমার জন্যই হচ্ছে। সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর তোমাদেরকে একদম, আমিও জানি না যে আমার বাবা মায়ের এখানে ভূমিকা কি হবে। একদমই তাই, তোমাদের মতো আমিও দেখতে চাই যে আমরা দুইজন যখন ঘরে মারামারি নাটক করব তখন আমার বাবা মার রিয়াকশন বা তাদের ভূমিকাটা কি। আর তোমাদেরকে বলবো যে তোমরা কেউ মিস করো না আজকের ভিডিওটা, কেউ স্কিপ করো দেখো না, কারণ আজকের ভিডিওটা পুরোটা ধামাকাদার হবে, এটুকুই বলবো। আর গাইস, তোমরা আমাদেরকে কেউ খারাপ ভেবো না, কারণ আমরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য ভিডিওটা করছি, মজা দেওয়ার জন্য। তোমরা অনেক দিন আমাদের প্র্যাঙ্ক ভিডিও পাও না, তো প্র্যাঙ্ক করার জন্য বাবা মাকে রাগিও, তাদেরকে রাগ ধরিও, আমাদের কোনো ফায়দা নেই, শুধুমাত্র মজা করার জন্য তাদেরকে কিছু সময়ের জন্য তাদেরকে দেখবো। একদম, চলো আমি সাবধান হয়ে যা বলে দিচ্ছি, কিন্তু ঠিক আছে, সাবধান হয়ে যা বলে দিলাম তোমারে। একদম তাই। আর বাইরেও আমরা কিন্তু ভাইকে বলেছি তুমি ক্যামেরাটা অন করো, যে বাইরে মা বাবা কি করছে সেটা দেখার জন্য। তো রেডি, চলো 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 গাইস, এই ঘরের মধ্যে এমন ঝামেলা আমরা করব যাতে বাবা মা ওই রূপ, এই কি তুমি মারছো কেন, যাতে ওই ওই ঘর থেকে বাবা মা ছুটে আসে এবং তাদের রিয়াকশন আমরা দেখব। চলো গাইস, তার আগে একটা কাজ করি, আমরা বালিশ টালিশগুলোকে এলোমেলো করে ফেলি, কারণ এই ঘরে যে একটা ধস্তাধস্তি হচ্ছে, মারামারি হচ্ছে, তা করতে হবে। চলো খেলাও বেশ, চলো 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 হ্যালো হ্যালো। এই তোকে কতবার বলছি, তোকে কতবার বলছি, আমি কতবার বলছি যে এই কাজ তুমি করবে না, তুমি কেন করো তারপরও? তোমাকে কতদিন বলছি যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, বাবা বাড়ি থেকে টাকা নিয়ে আসো, আমার হাত এখন ফাঁকা, আমার হাত এখন ফাঁকা, তোমাকে কতদিন বলছি টাকা নিয়ে আসো, তুমি টাকা নিয়ে আসো না, তারপরে তুমি মারবে আমাকে। হ্যাঁ, কতদিন তোমাকে বললাম টাকা নিয়ে আসো, তুমি টাকা নিয়ে আসো না। হ্যাঁ, কতদিন বললাম, কেন বাবা বাড়ি থেকে ডাকালো? তুমি বাবার বাড়ি থেকে না ডাকালে আমার পিঠে একদম চামড়া ছাড়িয়ে ফেলবো আমি। কষ্ট করে দিতে হবে। হ্যাঁ, কতবার বলছি, কতবার বলছি টাকা নিয়ে আসো, কতবার বলছি, কত কতবার বলছি টাকা নিয়ে আসো, কতবার বলছি টাকা নিয়ে আসো। কতবার বলেছি তুমি টাকা নিয়ে আসবা তোমার বাপের বাড়ি থেকে, বলেছি না আমি? কেন আমি টাকা আনবো, কেন টাকা আনবো, আমার বাবার কাছে টাকা কি গাছ দেখেছো নাকি টাকা আনবো? ওসব আমি জানি না, টাকা আনতে হবে তোমার, তুমি কাজ করতে পারো না। আবার কথা বলছো হ্যাঁ, আবার কথা বলছো, এক থাপনের কান ফাটিয়ে দেবো। টাকা না দিতে পারলেই মারবো, টাকা না দিতে পারলেই মারবো।
তুমি টাকা আনো না কেন? একদম কান ফাটিয়ে দেবো, টাকা আনো না কেন? বাপের বাড়ি থেকে যাও, টাকা নিয়ে আসো, যাও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, যাও যাও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো। বাপের ভাই থেকে কি 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 হয়েছে কি জানি কি তোমরা চিল্লামিল্লি করছো কেন? কি হয়েছে কি কি ব্যাপারটা কি হ্যাঁ পাকা পাকা হেলাইছে কি হয়েছে? কেন আমার কথা শুনে আমার কথা শোনে না কেন? আমার এখন টাকা দরকার, আমার এখন টাকা দরকার, আমার এখন টাকা দরকার। কি ইনকাম করে নেবো? ইনকাম কত করবো? ইনকাম তো করছি, আরো কিছু দরকার। কেন অবস্থা কোনো কথা শোনে না, সবসময় আমি যা বলো তার উল্টো দিকে যায়। কি শুনবে? মানসম্মান কিছু রাখবে না, এই ছেলে মানসম্মান রাখবে না, বুঝছো? মানসম্মান নাই। এই রাত 11টার সময় এখন দেখো কি শুরু করছে লোকজন। বেয়াদবকে এইভাবে শাস্তা করতে হয়? তোমার একটা শাস্তা করবো আমি, তোমার একটা শাস্তা করবো। লোকজন জড় হয়ে গেছে সব জায়গায়, আবার যদি আমি শুনি ওর টাকা টাকা, তোমার একটা আমি শাস্তা করবো না। আমি ওসব যাই না, তুমি টাকা আনবা দিছে পাপের ভাই দিছে টাকা করে। হ্যাঁ বড় খুব বলে এই ছেলে কে হাত দে। এই আমি তো মার্কে একদিন হাত দিছি, হ্যাঁ বলতে পারবে? বলতে পারবে একদিন পশু, হ্যাঁ বলতে পারবে একদিন? জিকে দে সামনে বুঝা, তুই টাকার জন্য, তুই টাকার জন্য এই নিয়ে সন্ত্রাস শুরু করে দিছ আর উপায়? তোর নাম ফেলে আমার ঘরে লাগবে না। কিছু বলছো না কেন? বলো না কি করছি না, হাসু কানে করে দেবো কিন্তু বলো। কি হাসু কান? তুমি হাতে আমার বের করে দিচ্ছে কেমন কেমন করছো আমার উপরে, তা কিছু বলো। কি পারবে এই বুদ্ধি ওই দিয়েছে যে ও বলে আমার শোনো মা, ও কি বলে, ও আমারে বলে কি যে তুমি আমার এরকম মিথ্যা নাটকের অভিনয় করবা, মারধরে অভিনয় করবা, আর বাপের বাড়িতে টাকা চাবা, দেখবো বাবা শ্বশুর আমার বাবা মা দেখবো তোমার বাবা মা তাতে রাজি হয় কি হয় না। আমি
হাই প্রেসারের রোগী এ আমাদের এইরকম খেয়ে পায় চিন্তা কর মানুষের মতো না আমার বাবা মা কোনোদিন এইসব প্রশ্রয় দেয় না বলেছিলাম তোমারে কথা মিলেছে আমার বাবা মা যৌতুক ফৌতুক ঋণ এইসব পছন্দ করে না বলেছিলাম আরে মা দাঁড়াও ও আমার বলে এইসব করো আমার উপরে তাহলে দেখবা বাবা মা দেখো কি করে আর অনেকদিন প্রেম করা হয় না ওরে ও দেখতে চাচ্ছিল যে ওর বাবার বাড়িতে টাকা এরকম যারা মারধর করে এই প্রাণটা আমি কেন ওর কথায় সাই দিয়েছি আমি দেখতে চাচ্ছিলাম যারা এইগুলো করে তারা কি ঠিক করে কি ভুল করে তা তোমরা কি বলো তোমরাও তো শ্বশুর শাশুড়ি আমার বাবা মা এরকম আমি অনেক সময় কাগজের নিউজ পেপারে বা অনেক জায়গায় দেখি যে এরকম মারধর করে ঝামেলা করে আমরা তাই দেখতে চাচ্ছিলাম যে তোমরা কি বলো ওর মা বাবা আমাদের হাতে তুলে দিয়েছে ওকে তুই অত্যাচার কর ভাই আমরা সহ্য করব হ্যাঁ ও সেই টাকা টাকা চাবো সেই টাকা চাবো আর সেইটা আমি সমর্থন করব আমি সেটা দেখছি আমি জানি তোমরা করবা না সেই টাকা সমর্থন আমি করব আমি ওকে আগেই বলেছি তুমি মিমি এ তুমি তুমি বলো সেটা তো সত্যি কথা কানে বলো তুমি সত্যি আর সময় তো বাবা বলছিল না যে কিছু দিতে হবে না দাঁড়াও আমি আছি আমি তোমাকে বলেছিলাম যে বাবা আমাদের বাড়িতে রাজি হবে না বলেছিলাম হ্যাঁ সেটা তো বলেছে তাও তো আমি দেখতে চেয়েছি দেখেছো এখানে আমার কোনো দোষ নেই বরঞ্চ মাঝখান থেকে এবার দিয়ে খাবো তেমন পরের টাকার দিকে লোভ করবো না দাঁড়াও সেটা তো ঠিক আছে কিন্তু তার মাঝখান থেকে মানে আমি দুদিন মিটে যাবে আটি মারামারি খাবে আমি কিন্তু সত্যি থাপ্পড় খাইয়ে গেলাম একটা জুতা দিয়ে মারি খেলাম কত কিছু করলাম আর মাঝখান থেকে তুমিও হাসছো মা বাবা ই করছে চিন্তা করতে পারো কি বলছো এপো আমরা বাবা আমার কান ফান গরম হয়ে গেছে মার খেয়ে ওহো